বাংলায় কেন্দ্রের দল, এবার পাল্টা ব্রাত্য বসুর। এক্স হ্যান্ডেলে তিনটি কি লিখেছেন দেখাবো আপনাদেরকে। এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রক প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে, পুরুলিয়া বাঁকুড়ায় কেন্দ্রীয় দল কি পেয়েছে তার খতিয়ান দিয়েছে। কেন্দ্রের পেশ করা তথ্যে গেরুয়া রং মিশেছে তা স্পষ্ট। খালি পায়ে পড়ুয়াদের উল্লেখ করেছে রিপোর্টে, কেন্দ্র জানে না যে বাংলায় পড়ুয়াদের পাশে আছে রাজ্য সরকার। আর এই পুরো বিষয়টি নিয়ে কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, এবারও একটা সেই সংঘাতের সুরি কি মিলছে শিক্ষামন্ত্রীর এই পোস্টে? দেখো, কার্যত তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী তার এই পোস্টে, যে কেন্দ্রের যে রিপোর্ট সেই রিপোর্টে, যেখানে তিনি একদিকে বলছেন যে কার্যত গেরুয়া রঙের ভিত্তিতে, গেরুয়া রং দিয়ে তৈরি বা গেরুয়া রঙে চাপা পড়ে গেছে এই রিপোর্ট, তিনি সেটা বলছেন। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি এটা উল্লেখ করছেন যে যে প্রতিনিধি দল এসেছিল তারা কি জানে না যে বাংলার ক্ষেত্রে, সেক্ষেত্রে জুতো বা ব্যাগ বা ইত্যাদি সমস্ত জিনিসপত্র স্কুল স্টুডেন্টদের সেটা ফ্রিতে দেওয়া হয়। পাশাপাশি আমরা দেখেছিলাম যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু সেক্ষেত্রে মিড ডে মিল যেখানে রান্না করা হয় সেই সমস্ত জায়গাগুলো পুরো খোলা জায়গায় রান্না করা হচ্ছে, এরকম বেশ কয়েকটা ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এখন সেই জায়গার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বা রিপোর্টের সেই অংশের পরিপ্রেক্ষিতে ব্রাত্য বসু তিনি বলছেন যে মিড ডে মিলের যে জায়গাগুলো সেগুলো ঢাকা জায়গায় রান্না করা হোক, এই জন্য বারে বারে কেন্দ্রের কাছ থেকে ফান্ড চাওয়া হয়েছে, কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ফান্ড পাওয়া যায়নি, ফলে সেই অনেক ক্ষেত্রে সেটা বাকি রয়ে গেছে। কিন্তু রাজ্য সরকার তাদের সীমিত যে সম্বল রয়েছে সেই সীমিত সম্বলের মাধ্যমে বহু জায়গায় ইতিমধ্যেই মিড ডে মিল রান্না করার জায়গাগুলো ছাউনি দিয়ে ঢেকে দিয়েছে এবং আগামী দিনে সেটা পুরোপুরি কমপ্লিট করবে। ফলে কার্যত কেন্দ্রের যে রিপোর্ট, সেই রিপোর্টের তীব্র প্রতিবাদ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ধন্যবাদ শ্রেয়সী। বাংলায় কেন্দ্রের দল, এবার পাল্টা ব্রাত্য বসু। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে, পুরুলিয়া বাঁকুড়ায় কেন্দ্রীয় দল কি পেয়েছে তার খতিয়ান দিয়েছে। কেন্দ্রের পেশ করা তথ্যে গেরুয়া রং মিশেছে তা স্পষ্ট। খালি পায়ে পড়ুয়াদের উল্লেখ করেছে এই রিপোর্টে, সেই উল্লেখ আছে কেন্দ্র জানে না যে বাংলায় পড়ুয়াদের পাশে আছে রাজ্য। সব সরকারি অনুদান প্রাপ্ত স্কুলকে ইউনিফর্ম এবং জুতো বিনামূল্যে দেওয়া হয়। খোলা জায়গায় মিড ডে মিল রান্না নিয়েও বলা হয়েছে রিপোর্টে, কেন্দ্র যে রান্নাঘর তৈরির জন্য বরাদ্দ আটকে দিয়েছে তার উল্লেখ করেনি সেই রিপোর্টে। চিন্তা নেই, আমাদের টাকাতেই সব স্কুলে রান্নাঘর তৈরি করব। এভাবেই তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলছেন যে দিল্লির দলে জানা নেই যে রাজ্য সরকার সরকারি সাহায্যপ্রাপ্ত যে স্কুলগুলো রয়েছে রাজ্যে সেখানে বিনামূল্যে ইউনিফর্ম এবং জুতো দিচ্ছে। কথা বলবো রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। সুকান্তবাবু নমস্কার আপনাকে। ব্রাত্য বসু তিনি তার এক্স হ্যান্ডেলে বলছেন যে কেন্দ্রের দলে জানা নেই যে রাজ্য সরকার সমস্ত যে সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলের পড়ুয়াদের পাশে আছে, পড়ুয়াদের বিনামূল্যে জুতো দেওয়া হচ্ছে, বিনামূল্যে দেওয়া হচ্ছে ইউনিফর্ম, এবং রান্নাঘর যে খোলা আকাশের নিচে রান্না হচ্ছে তার কারণ কেন্দ্র টাকা দিচ্ছে না, কিন্তু চিন্তা নেই রাজ্য রান্নাঘরও বানিয়ে দেবে, কি বলবেন? দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রীদের অবস্থা হচ্ছে তারা হচ্ছে রুটলেস, অর্থাৎ জমির সাথে গ্রাউন্ডের সাথে তাদের কোনো যোগাযোগই নেই। রাজ্য সরকার কেন্দ্রের টাকা নিয়েই ড্রেস দেওয়ার ব্যবস্থা করেছে, পোশাক দেওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু তারা জানে না জেলায় জেলায় কি হচ্ছে। আগে স্কুলের মাস্টারমশাইদের দায়িত্ব ছিল লোকাল সেলফ হেল্প গ্রুপকে দিয়ে ড্রেস বানানো, এখন সেটাকে কেন্দ্রীয়করণ করা হয়েছে, সম্পূর্ণভাবে রাজ্য থেকে দেওয়া হয় এবং বিশেষ লোককে কাটমানি পাইয়ে দেওয়ার জন্য। তার ফলে গ্রামে গঞ্জে গেলে দেখতে পাবেন যে ক্লাস টু এর বাচ্চা ক্লাস ফাইভ এর জামা পরে ঘুরে বেড়াচ্ছে, কোথাও ক্লাস ফাইভ এর বাচ্চা সাইজের ছোট ক্লাস থ্রির বাচ্চার ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। জুতো কেউ পড়তে পারে না, তার কারণ হচ্ছে জুতোর সাইজ কোনো সাইজের কোনো ঠিক নেই। বাধ্য হয়ে শিক্ষার্থীরা খালি পায়েই হাঁটছে, টাকা কেন্দ্রের, সেই টাকা থেকে কাটমানি খাওয়ার জন্য খালি পায়ে স্টুডেন্ট হাঁটছে। এবং বেসিক যে গ্রাউন্ড লেভেল কি রিয়ালিটি, এবং এটা আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার মেয়েকেও আমি 3 বছর সরকারি স্কুলে পড়িয়ে দেখেছি, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি এই হচ্ছে বাস্তবিক পরিস্থিতি বাংলার। আর বাংলার মন্ত্রীরা সন্ধ্যেবেলায় মজলিশ করতে ব্যস্ত, তাদের সাথে গ্রাউন্ডের, গ্রাউন্ড রিয়ালিটির কোনো যোগাযোগ নেই। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।